দীর্ঘদিন আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে হাত দিলাম, আপনার দলে যোগ দিলাম, আগামী দিনে কাজ করবো, দেশের জন্য কাজ করবো, এটি আমার প্রার্থনা। আর ইতিমধ্যেই আমরা 69 সালে গণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, তারই নির্দেশে, তারই নেতৃত্বে তখন আমরা ছাত্র ইউনিয়ন করতাম। এবং আরো একটা ইন্টারেস্টিং হচ্ছে, পরবর্তী 75 পূর্ববর্তী আগে বঙ্গবন্ধু যখন জীবিত, তোমার ভাই আমাকে ভারত থেকে সাধারণ মূল্যায়ের মাধ্যমে খবর দিয়ে বললেন তুমি ছাত্র ইউনিয়ন থেকে আমার দলে আসো, আমাকে ফর্ম দিলেন জয়েন করার জন্য, আমি ফর্মে সই করলাম। কিন্তু পরে তাদের সাথে আমি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, এটি আমার বঙ্গবন্ধু কন্যার নেতৃত্ব আমার বাস্তবায়ন করবো, এই কথা বলেই আমরা বিদায় দিচ্ছি। একজন সম্রাট পরিবারের লোক, আমার ছাত্র জীবন থেকে তিনি আমার কাছের লোক ছিলেন, এখানে কমিশনার ছিলেন, অত্যন্ত ভদ্র। তার ভাই আমির হোসেন সাহেব ছিলেন আমার মুরব্বী, এবং দৌলা তালুকদার বাড়ি ওনাদের বাড়ি, খুব একটা খানদানি পরিবার।